ঝুলটার কারণে দেখা যাচ্ছে অনেক সময় মাল চলে না, সেটা ফিনিশিং ভালো, যে উল্টা পাশ দেখাবো না, ওটা ভিডিও গুলো দেখাবো, এক চেনটা দেখবি 120 টাকা, যে ফিনিশিং ভালো। অনেক যুবক ভাইরা তারা অনেকে ফুটপাথও ব্যবসা করে, এখন ভিডিও দেখি কি এখন পর্যন্ত 65 টাকা, পরে বলা যায় না, 5 টাকা বাড়তে পারে না বাড়তে পারে, এটা হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা, উপরে সিকোয়েন্সের কাজ করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা ভাবে একটা পট্টি দেওয়া হয়েছে, এগুলো করার মাধ্যমে আমি ভিডিওর মধ্যে চাইনা বইলা চালা দিলে হইব। সর্বপ্রথম এক চেন বের হয়েছিল 110 টাকা করে চলছিল আগে, দুই চেন বের হয়েছে, আবার ডিজাইন এক হইলে হবে না, দেখেন আপনি এখানে কিন্তু আপনার কিছু না, এটা কিন্তু দুই চেন, আবার এখানে এই যে দুইটা পকেট দিয়ে দিছে, দুইটা কদম দিয়ে দিছে, খরচের উপরে রেট পড়ে আর কি। তারপর আমরা 105 টাকায় নিচ্ছি, 105 টাকা মাল, বাচ্চা মাল 60 টাকা পড়বে। হ্যাঁ, আর এই 85 টাকা, তিনটা কিন্তু একই দেখতে, এই ব্যাগটা 95, এটা ছিল 90 95, এটাও ছিল 95, হ্যাঁ 115 টাকা করে। হ্যাঁ, যখন আপনার মামুন ব্যাগ হাউসে আসবেন, আশিক টরের পাশে রয়েছে ফ্রেন্ডশিপ মার্কেট, তার পাশে 4 নম্বর গলি রয়েছে, 4 নম্বর গলি দিয়ে একটু ভিতরে ঢুকবেন, ভিতরে ঢুকেই কিন্তু তার পাশে 2 নম্বর যে গলি রয়েছে সেই 2 নম্বর গলিতে ভিতরে ঢুকলে কিন্তু আপনারা মামুন ব্যাগ হাউস দেখতে পাবেন। সো বন্ধুরা, আমরা আপনাদের জন্য বিভিন্ন মার্কেট ঘুরে বিভিন্ন প্রতিষ্ঠানের সন্ধান দিয়ে থাকি। আমাদের এই সন্ধানমূলক ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আসসালামু আলাইকুম মামুন ভাই, কেমন আছেন? এইতো ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। মামুন ভাই, আপনার প্রতিষ্ঠানে চলে এলাম, অনেক দর্শক রিকোয়েস্ট করছিল, যারা আমরা গ্রামে দোকান রয়েছে, হ্যাঁ, তারা আপনাদের কাছে যেগুলো ব্যাগ রয়েছে এগুলো বেশি চলে। আমাদের এগুলো হচ্ছে কি আপনার মফস্বল আইটেমে ধরতে গেলে, মূলত সবগুলো আইটেম মফস্বলে শুরু হয়েছে কয় টাকা থেকে? মামুন ভাই, ব্যাগ শুরু হয়েছে আপনার আগে 5 টাকারটা ছিল, এখন 5 টাকারটা এখন আর বিক্রি করি না, আপনার 7 টাকা 8 টাকা প্রাইজের আছে, যেমন দেখাই যেগুলো মার্কেট ভেদে দোকান ভেদে কিন্তু প্রাইস বেশি হয়ে যায়, 10-20 টাকা এমনিতে বেড়ে যায়। আমার থেকে মাল নিচ্ছে, অনেকে নিচ্ছে, রোলিং করতেছে। একটা হচ্ছে আপনার কাছে আমি মাল বিক্রি করে আপনাকে ছেড়ে দিয়েছি, এটা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনার সাথে আমার রোলিং হচ্ছে, অনেক কাস্টমার আছে আপনার, বন্ধুরা ভিডিওটাতে লাইক এবং শেয়ার করে দিবেন, আর আমরা দেখিয়ে দেবো কিভাবে আপনার এই মামুন ব্যাগ হাউস আসতে হবে। এটা কত টাকা বলছিলেন? 130 টাকা পিস পরে ডজন, আপনার 11 টাকার নিচে পরে, 10 টাকা সামথিং। আর 7 টাকা বলছেন কোনগুলো? এই যে এটা, ও এটা 7 টাকা, হ্যাঁ 7.5, 7.5, 90 টাকা ডজন। আর এটা কয় টাকা ছিল? অনেক সুন্দর সুন্দর ব্যাগ, এগুলো মফস্বলে ভালো চলে, একই সাইজ, অর্থাৎ 30-40 টাকা বিক্রি করতে পারবে। তারপরে এটা ছিল আগে 120 টাকা ডজন, এখন 130 টাকা। আচ্ছা আচ্ছা, 10 টাকা বাড়ছে আর কি। অর্থাৎ আমরা এটাই করে দিই, যেমন আপডেট দামটা জানিয়ে দিই দর্শকদের, কিন্তু কখন কোনটা দামটা থাকে। এক মাস আগে ভিডিও দেখে কিন্তু ফোন করে, মামুন ভাই আপনি বলবেন যে রিসেন্টলি একটা ভিডিও আপলোড হয়েছে, ওই ভিডিও দেখে আপনারা প্রোডাক্টগুলো দেখেন, তারপর অনেকে দিচ্ছি আগে রেটে, যেটা পাচ্ছে আমার তো লাভ কম হইতেছে, লস তো আর হইতেছে না, যার কারণে আরেক মাল আসতেছে, অনেকে বলতেছে ভাই ভিডিওতে যা দেখছেন তা তো দিচ্ছি, অনেকটা এভাবে দিচ্ছি, যেভাবে যেভাবে যার সাথে পারতেছি, বুঝে হোক এমনি বুঝে হোক। করতে গেলে দেখা যাচ্ছে আমাদের এখান থেকে 40 টাকা ভাড়া আছে, 50 স্লিপ, তারপর হচ্ছে কি আপনার আবার
যে রোজার মাস, পেরেশানির মাস, তো 10-20,000 টাকা কন্ডিশনে দিতে পারবেন? 5-6,000-10,000 টাকা কন্ডিশনে দিয়ে 1,000 টাকা দিলে বাকিটা কন্ডিশনে, 2-3,000 টাকা কন্ডিশনে দেওয়া যায় না। ঠিক আছে ভাই, তারপরে দেখিয়ে দেন কিছু দেওয়া যায়। এই যে এগুলো আছে এখন মনে করেন আপনি তো অলরেডি যতগুলো সার্ভিস দিয়েছেন তারা তো এখন আপনার কন্ডিশনার টাকা পাঠিয়ে দিবে, কারণ তারা জানে মাউন্টভার দোকান কন্ডিশনে নেয় না, মাউন্টভার দোকান রয়েছে মানুষ মানে প্রথম পর্যায়ে বিশ্বাস করার জন্য অনেকে না এরকম হয়েছে। তো আপনার ভিডিওতে একজন আমার সৌদি আরব থেকে মাল নেওয়া হয়েছে, আব্বু ব্যবসা করে এখানে, আরেকজন উনি টাকা পাঠায় দিছে মালও দেখে নাই, 10,000 টাকা পাঠায় দিয়ে বলছে মাল দিতে আমরা দিয়ে দিচ্ছি, আবার এখানে হয়তো বা খেলনা আইটেম এরকম ফোন দিয়ে বলতেছে টাকা পাঠাইছে মাল দেয় না। আমাদের মহাজন গেছে যাওয়ার পর বলতেছে পাশের দোকান বলতেছে উনি এমনি। ও আচ্ছা আচ্ছা বন্ধুরা, তো এই জন্য এরকম করবেন না যারা আপনারা দোকানদার এরকম অ্যাভেলেবল হয়। আর মামুন ভাই একটা বিষয় অনেকে ভয় মনে করেন, আপনার এখানে দোকানে মাল নিল 10,000 টাকা, পাশে কোন একটা দোকান থেকে 10,000 টাকা ফোনে মাল নিল, আমাদের ভিডিও দেখে মাল নিল, মালটা যদি পাঠিয়ে দেয় আপনার এখানে কার্টন করে পাঠাতে পারবেন কি? 5,000 টাকা মাল নিল আমি কার্টন করে দিব, সব অন্য দোকানের মালও যদি পাঠিয়ে দেয় পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ, ওই দোকানে আমি দিয়ে দিতে পারবো। ওইভাবে হয় তো মামুন ভাই কিছু প্রোডাক্ট দেখিয়ে দেন, আপডেট দামটা জানিয়ে দেন কোন কোন প্রোডাক্ট দেখিয়ে দেন। তারপরে যে এগুলো আছে 70 টাকা, আগে ছিল 70 টাকা এখন 70 টাকা, এই যে তারপরে প্যাকেট করে রাখছি তো অনেকগুলো কালার রয়েছে 70 টাকা, হ্যাঁ এগুলো সবগুলো কালার হবে। আচ্ছা তারপরে দেখিয়ে দেন আছে, তারপরে এই যেগুলো আছে আপনি 80 টাকা, এগুলো কি স্টিকার গুলো দামি তো 80 টাকা, একটা কদম আছে এটার মধ্যে, ও ভিতরে একটা কদমও রয়েছে, হ্যাঁ এগুলো ভাই ইজিলি কেমন সেল করা সম্ভব? 100-150 টাকা তো সেল করা সম্ভব না? অনেকে বলে ভাই 200 টাকা বিক্রি করে ফেলে, এগুলো বলে লাভ নাই, 120 টাকা 30 টাকা 150 টাকা এভাবে লাভ, ইয়েস ইয়েস এটাই ভাবে আমরা বুঝছেন। এই বললাম যে 70 টাকা কিনা 150 টাকা 200 টাকা বিক্রি করবেন, এগুলো বলে লাভ নাই ভাই, এখন কাস্টমারে বুঝে এবং সবগুলো কম্পিটিশন ভাই, কম্পিটিশন অল্প লাভে বেশি সেল করেন। এই যে আপনি আপনার মোবাইলে আপনার ভিডিওর মধ্যে অনেক দোকান আছে, অনেক ভিডিও করছেন, ওগুলো দেখবে আমারটাও দেখবে, সমস্যা নেই আলহামদুলিল্লাহ। যাক আপনার কথা ভাই স্ট্রেট কাট, এটা সব সুন্দর কথা বলেছেন, এটা কেমন দাম বলছিলেন? এটা 80 টাকা, 80 টাকা এগুলো আছে, আবার 25 টাকা, শুধু 25 টাকা, মাত্র 25 টাকা, 300 টাকা ডজন, 320 টাকা এখন দেখতেছি আমরা। কালার কিন্তু অনেক কালার রয়েছে দেখেন, হ্যাঁ তিনটা করে কালার আছে, মাত্র 25 টাকা। আর এগুলো আছে 55 টাকা, ও এটা তো মানে একই রকম দেখতে কিন্তু দাম বেশি কেন ভাই? এগুলো আবার দেখা যাচ্ছে আপনার অনেক মহাশয় এলাকা চলে, কারণ এখন গ্রাম অঞ্চলে মেয়েরা আধুনিক হয়ে গেছে, এগুলো মোবাইল বিরা নেয়। এটা মানে 2 সেন্ট না না ভাই, এটা ছিল 1 সেন্ট, এটা 3 সেন্ট, এই যে আরেকটা সেন্ট। ও আচ্ছা আচ্ছা, এটা ছিল কয় টাকা? 55 টাকা, 55, হ্যাঁ। আচ্ছা তারপরে বলুন ভাই, 3 সেন্ট 50 টাকা, এটা ছিল 3 সেন্ট 50 টাকা, 50 টাকা পড়বে। আর এটা আছে 35 টাকা পিস, 420 টাকা ডজন, 35 টাকা পিস পড়বে, হ্যাঁ। এটা আবার 2 সেন্ট ভিতরে একটা পকেট হবে, এই যে একটা চেন, এই যে একটা চেন, আবার ভিতরে একটা পকেট হবে, কয় টাকা? 35 টাকা, 35 টাকা। আচ্ছা তারপরে দেখিয়ে দেন ভাই, এরকম কিন্তু অনেক আইটেম রয়েছে আর কিছু দেখবে, এগুলো ভাই কিন্তু ভালো চলে, হ্যাঁ এগুলো সবার মানে বলে এগুলো আছে 60 টাকা চ্যানেল লেদার, এগুলো ভালো। আচ্ছা আচ্ছা, তারপরে যে এগুলো আছে 55 টাকা, একজনে দেখছি 53 টাকা চাইতেছে ভিডিও, তো অনেকে কিন্তু ভিডিও তো কম চায়, আবার আরেক আরেক মাল দিয়ে উঠে আনে। আচ্ছা, কিছু হিসাব আছে, 2 টাকা হচ্ছে গিয়ে কাস্টমারে বোঝায় যে আমি কম রাখতেছি, আসলে কিন্তু না, যে যে ন্যায্য মূল্য এটাই সবাই বেজো। এটা কেমন দাম ভাইয়া? ওইটা 85 টাকা, এটা আর্টিফিশিয়াল লেদার, 85 টাকা পড়বে, মানে চামড়া হয় না, অনেকে বলে যে চামড়া চামড়া, এগুলো চামড়া হয় না, সব আর্টিফিশিয়াল। আচ্ছা, চামড়া হইতে গেলে আপনি অর্ডার দিয়ে বানাইতে হবে। কয়টা কালার না ভাই? 3 চার কালার হবে না, 4 কয়টা না না, এটা আলাদা, এগুলো 110 টাকা, এগুলো একটু ভালো মাল। ও আচ্ছা, তারপরে যে 2 চেন আছে জোরি ঝরকা রানার 100 টাকা, এই ছোট রানার দিয়ে বেশ 100 টাকা, ফিনিশিং ভালো, যে উল্টা পাশ দেখাবো না, এটা ভিডিও গুলো দেখাবো, এক চেনটা দেখবি 120 টাকা, যে ফিনিশিং ভালো। তারপরে দেখি আমার একটা কাস্টমার আছে মালটা, তারপরে এক চেন ভালো আছে, এই যে চায়না মাল 110 টাকা, পুরোটা কিন্তু চায়না, বাংলা না, ছোট ছোট পকেট আছে ভিতরে, চেনটা কিন্তু ভালো দেওয়া রয়েছে, দাঁতি চেন বলে, দাঁতি চেন বলে, এটা এই যে একটা ইয়ে আছে হ্যান্ডেল দিয়ে দিচ্ছে। কত টাকা বলছিলেন? 110 টাকা, 110 টাকা। আলহামদুলিল্লাহ মামুন ভাই, আমাদের মাধ্যমে অনেক যুবক ভাইরা তারা অনেকেই ফুটপাতেও ব্যবসা করে, আমার মাধ্যমে যেভাবে উদ্যোক্তা তৈরি হয় আমার নিজের কাছে ভালো লাগে, বেকাররা কিছু করতে পেরেছে আমার মাধ্যমে, সন্ধান পাইলো আপনার মাধ্যমে ব্যবসা শুরু করলো, আপনি ভালো সার্ভিস দিবেন ইনশাল্লাহ ওনারা বিক্রি করে। এমন তো হয়েছে সার্ভিস নিয়ে পরে আরেক জায়গা থেকে মাল দিতেছে,
মানে প্রথমবার চিন্তা করে বেচতে না পারলে তো ভাই রিটার্ন দিবে এমন একটা সিকিউরিটি নিয়ে উনি যাচ্ছে, পরে বিক্রি করা স্টার্ট করছে দেখা যাচ্ছে আরেক জায়গা থেকে দুই টাকা কমে নিয়ে চলে যাচ্ছে, এরকম অনেকে আছে। জাগালাম ধরো ভাই, আমার কথা হচ্ছে আসবে আপনার কাছে আসুক, ওই যে যেখান থেকে শুরু তো করছে উনি তো শুরু করছে আলহামদুলিল্লাহ, সিকিউরিটি দিয়ে পাইছে ওইভাবে একটা রিস্ক তো আমার। কাপড়গুলো কেমন হবে ভাই? এগুলো এগুলো ভালো না, এগুলো চলে না, এগুলো আমার কাছে পরে আছে, এগুলো দেখা যেগুলো রানিং চলে 50 টাকা50 টাকা চাইতেছে, মাল কিন্তু একই এখন ভিডিও দেখি কি এখন পর্যন্ত 65 টাকা, পরে বলা যায় না, 5 টাকা বাড়তে পারে না বাড়তে পারে, 65 টাকা। তবে আমি মনে করি 2-1 সপ্তাহের ভিতরে আসলে একই দামে পাবে, একই দামে পাবে,3-4 কোম্পানি আছে বাংলার মধ্যে। আচ্ছা আচ্ছা, বাংলার মধ্যে 3-4 কোম্পানি আছে, অনেকে কিরকম বিক্রি করে বাংলাকে চাইনা হিসেবে চালিয়ে দেয়, অনেকে আসলে আমরা তো অনেক চিনি না, বলে না ভাই এটা হচ্ছে কি যার যার ইমানের উপরে ডিপেন্ড করে যে কি কিভাবে ব্যবসা করে বের হয়ে যাবে, আপনি কিভাবে করবেন তা আপনি জানেন। দেখেন পুরোটা একটু দেখিয়ে দেবো কাছ থেকে, এটা বাংলা, এটা চায়না ছিল আগে, মানে চায়না তারা কপি করছে, বাংলাদেশের লোক এগুলো করার মাধ্যমে আমি ভিডিওর মধ্যে চায়না বলে চালা দিলে হইব। খুবই চলে আমার নিজের ভাইয়ের জন্য, প্রতিষ্ঠানের জন্য দরকার, 95 টাকা, 2-105 টাকা, এর মধ্যে আবার ভালো খারাপ আছে, যেমন আপনাকে এটাও কিন্তু 2-1, আবার এটাও 2-1, কিন্তু এর মধ্যে অনেক কাজ। একটু কাছ থেকে দেখেন, আচ্ছা মামুন ভাই যেটা বলেছিলেন এই ব্যাগটা কেমন, এই ব্যাগটা কেমন, দুই ব্যাগের এটা হচ্ছে কি আপনার এক্সচেঞ্জ এক্সচেঞ্জ থাকবে? হ্যাঁ 95 টাকা, সর্বপ্রথমে এক্সচেঞ্জ বের হয়েছিল 110 টাকা করে চলছিল আগে, এখন 2-1 বের হয়েছে, আবার ডিজাইন এক হইলে হবে না, দেখেন আপনি এখানে কিন্তু আপনার কিছু না, এটা কিন্তু 2-1, আবার এখানে এই যে দুইটা পকেট দিয়ে দিছে, দুইটা কদম দিয়ে দিছে, খরচের রেট পর আর কি, তারপর আপনি 105 টাকায় দিচ্ছে, 105 টাকায় দিবেন? হ্যাঁ 2-1। এই ব্যাগটা মনে করেন 150-200 টাকা সেল করা সম্ভব কিনা? 140-150 টাকা এমন হিসেবে বিক্রি সেল করতে পারবে, দেখেন চমৎকার। আর অনেক সময় দেখা যায় যে আপনার কাস্টমার গুলো একটু ইয়া টাইপের হয় যে ভাই কমায় রাখেন কমায় রাখেন, কাছে কাছে খোঁচা খুঁচি, কাস্টমার খারাপ থেকে বিক্রি করে দেওয়া বড় বহুত ভালো। এগুলো হচ্ছে কি মেয়েরা কলেজের মেয়েরা এগুলো সবগুলা মোবাইল নিতে পারবে, অনেক কাদের ব্যাগ 105 টাকা, 110 টাকা, এগুলো ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন যা দেখতে পাচ্ছেন সব অনেক 110 টাকা। এই মালটা হচ্ছে আপনার বাড়ানো যায় কমানো যায়, এটা ছিল 90-95, এটাও ছিল 95, হ্যাঁ 85 টাকা। লিটল বিউটি গুলোর দাম কমে গেছে, এগুলো আমি বেচি না, আমি একশো
১১০০ টাকা ও আচ্ছা জোরি গ্যারান্টি আছে এটা হাতে আসবে না এটা হচ্ছে চায়না জোরিটা বাংলা জানা কত টাকা বলছিলেন 110 টাকা মাত্র 110 টাকা পড়বে হ্যাঁ দেখেন ভাই কালেকশন তো হিউজ রয়েছে না ভাই অভাব নাই কালেকশন অভাব নাই তারপর এগুলো আছে 90 টাকা এখন থেকে কি শুক্রবার খোলা থাকবে আপনাদের দোকান আমাদের এখন থেকে আর রোজা রাখ পর্যন্ত কোনো বন্ধ নাই বন্ধ নাই ব্যক্তিগত সমস্যা ছাড়া মানে আমার দোকান আমি খোলা রাখতেছি বা বন্ধ রাখতেছি এছাড়া ঝুলা রাখলে আসলে নিয়ে যায় একটা মালের দাম ১০০ টাকা ৮০ টাকা এখন পর্যন্ত আল্লাহর রহমতে দেখবেন যদি কারোর সাথে খারাপ ব্যবহার বা ভিডিওর সাথে কথা না মিলতো তাহলে অনেকে কমেন্ট করে বলে দিত যে ভাই ভালো না ফটকা বাজে এই সেই আচ্ছা ঠিক আছে অনেকে বন্ধুরা তো বলে রাখি অনেকে কমেন্ট করেন যে ভাইয়া ভাই আমাকে বলছে দুই পিস তিন পিস দিচ্ছেন আসলে এটা কোনো খুচরা প্রতিষ্ঠান না একটা পাইকারি প্রতিষ্ঠান আপনারা সরাসরি দোকানে এসে যেগুলো তিন পিস নেওয়া যায় ওই দিন বাসায় উঠতেছি একজন আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলতেছে ভাইয়া কিছু ব্যাগের ছবি পাঠান বলতেছে আপনি কয় টাকার ব্যাগ নেবেন উনি বলতেছে কয় টাকার নিতে হবে আপনি বলেন না বলে বলে যে পাঁচ ছয়টা নিবেন আমাদের বলা হয়েছে দুই তিনটা করে ৪-৫ হাজার টাকার মাল নিতে হবে মানে দুই তিনটা বলছেন ১০ টাকা এখন ৩০ টাকা তিন পিস মাল লাভ করে কি আমি আপনাকে কন্ডিশনে দিতে যাবো কমন সেন্স যদি তার না থাকে তাহলে কিভাবে পাইকারে খুচরা যে ১-১৫০ টাকা এক পিস মালে লাভ করে তিন পিস মালে ৪০০ টাকা ৫০০ টাকা মামুন ভাই যারা আপনাকে ফোন করে বলবো দুই পিস তিন পিস কথা আপনাকে বলবেন যে দেখেন অনলাইনে ফেসবুকে যান ফেসবুকে লিখে সার্চ করেন উনারা আপনার ঘরে বসে পৌঁছে দিবে ক্রয় করবেন তারপরে যারা খুচরা নিতে চান কষ্ট করে হলে চকবাজার যখন আসবেন আমাদের চ্যানেলের কথা বলবেন উনি আসছে এত দূর থেকে এই জন্য সম্মানের খাতির দেওয়া হয় চকবাজার মানুষ এত ভালো না আপনি খুচরা নিতে আসবেন আপনার সাথে অনেক আবার খারাপ ব্যবহার করবে কেন আসছেন এখানে অনেকে ঘাই জায়গাটা চলে যায় দিব ঝাড়ি ১২০ টাকা লাভ হইলো ১৮০ টাকার জন্য আপনি ১৫০ টাকা খরচ করবেন কন্ডিশন যা সিলিপ আনা লাগে দেওয়া লাগে আবার যাওয়া লাগে এগুলো অনেক ঝামেলা ২-৩ হাজার ৪ হাজার হইলে দেখা যায় একটা পোষায় ইয়েস ধন্যবাদ মামুন ভাই ভালো থাকবেন।